কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের দৈতোয়া এলাহাত সেলফি তোলারে কেন্দ্র করে এক ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনাত স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিনের ফাঁসির দাবি করছে নিহতের পরিবার। আজ বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবত আয়োজিত এক সংবাদ সম্মেলনত এই দাবি করায়। নিহত আফসার কামালের বড় ভাই লিখিত বক্তব্য থয় গত 17 জুন উগ্র তুচ্ছ ঘটনার কেন্দ্র করে তার ছোট ভাইরে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে নির্মমভাবে হত্যা করায়। মামলা গরিবের হারণে চেয়ারম্যানের মানসে তারা নানাভাবে হয়রানি করে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে জড়িত হলের ফাঁসি দাবি জানায়। চেয়ারম্যান মনসুর সৌদুল্লাহ তারা তিনজনে বাজ্যায় ইহা সগোসামে মারি ফেললে আয় সুষ্ঠু বিচার গান চাই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন এই চাহ।